ষষ্ঠ শ্রেণীর ছাত্ররা, আজকে আমরা পরবর্তী ক্লাসটা শুরু করছি, যেখানে আমি আগের দিনই তোমাদের বলেছিলাম যে তোমাদেরকে আজকে সাতবাহন শাসন সম্পর্কে একটু পড়াবো, সেটাই আমরা শুরু করছি। মৌর্য শাসনের পরবর্তী সময়ে আমরা দেখছি যে দক্ষিণ ভারতে সাতবাহনদের প্রভাব প্রতিপত্তি বেড়েছিল। তারা গোটা দাক্ষিণাত্য জুড়েই তাদের সাম্রাজ্য বিস্তার করেছিল। তবে দক্ষিণ ভারতের উত্তর পশ্চিম অংশ এবং গুজরাট অঞ্চলে সক্ষত্রপরা তাদের প্রভাব প্রতিপত্তি বিস্তার করেছিল। খ্রিস্টপূর্ব প্রথম শতকের দ্বিতীয় ভাগে এই সাতবাহনদের শাসন শুরু হয়, আর 225 খ্রিস্টাব্দ বা তার একটু বেশি সময় সাতবাহনরা তাদের সাম্রাজ্য ধরে রাখতে পেরেছিল। সাতবাহন বংশের প্রথম যে রাজার কথা আমরা পড়ব, তিনি হচ্ছেন শিমুক। তিনি প্রতিষ্ঠান এবং নানাঘাট অঞ্চলে তার সাম্রাজ্য শুরু করেছিল। এই বংশের তৃতীয় শাসক প্রথম সাতকর্ণের সময় সাতবাহনদের প্রভাব প্রতিপত্তি কিছুটা বেড়েছিল। প্রায় গোটা দাক্ষিণাত্য জুড়ে ছড়িয়ে পড়েছিল তাদের ক্ষমতা। কিন্তু সাতবাহনদের প্রধান প্রতিপক্ষ ছিল সক্ষত্রপ গোষ্ঠী। এরা কিন্তু মানে দাক্ষিণাত্যের যে রাজনীতি, সেখানে সক সাতবাহনদের যে লড়াই, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছিল। সক শাসক নহপান, এই প্রথম দিকের যে লড়াই, সেখানে সক শাসক নহপান কিন্তু সফল হয়েছিলেন। সাতবাহনদের ক্ষমতা ফিরে এসেছিল গৌতমীপুত্র সাতকর্ণের সময়। এই সময় কিন্তু তারা বেশ প্রভাব প্রতিপত্তি অর্জন করেছিল। পশ্চিম উপকূল থেকে পূর্ব উপকূল প্রায় গোটা দাক্ষিণাত্য জুড়েই তাদের শাসন বজায় ছিল। এবং এই সক্ষত্রপদের হারিয়ে দিয়ে তিনি গুজরাটের দক্ষিণ পশ্চিম অংশ এবং মালবেও তার যে অধিকার কায়েম করতে পেরেছিলেন। তার আমলের নাসিক লেখক, কার্লে লেখক, এগুলো থেকে আমরা কিন্তু তার সাম্রাজ্য বিস্তারের কথা জানতে পারি। তবে সক্ষত্রপদের আরও একটা গোষ্ঠী ছিল, যেই গোষ্ঠীর একজন বিখ্যাত রাজা ছিলেন রুদ্রদামন, যিনি মহাক্ষত্রপ উপাধি নিয়েছিলেন। তার কৃতিত্বের কথা, রুদ্রদামনের কৃতিত্বের কথা আমরা কোথা থেকে জানতে পারি? জুনাগড়ে পাওয়া একটা শিলালেখ থেকে আমরা তার কথা জানতে পারছি। এই সক্ষত্রপদের ক্ষমতা উজ্জয়িনী থেকে গুজরাট কাথিয়াওয়ার পর্যন্ত বিস্তার লাভ করেছিল। এখন এই যে সক শাসক আর সক আর সাতবাহনদের লড়াইটা কেন হয়েছিল, এদের লড়াইয়ের পিছনে কিন্তু দুটো কারণ ছিল, একটা ছিল রাজনৈতিক, একটা ছিল অর্থনৈতিক। এই দুটো কারণে হয়েছিল। এমন কিছু জায়গা ছিল যে জায়গাগুলোতে তারা দুজনরাই, সক এবং সাতবাহন সবাই, তারা তাদের শাসন কাঠামো বজায় রাখতে চাইছিল। কিন্তু কেন বজায় রাখতে চাইছিল, যাই হোক, আগে দেখি যে এরকম জায়গাগুলো কোনগুলো। এরকম জায়গাগুলো ছিল পূর্ব মালব আর হচ্ছে পশ্চিম মালব। পূর্ব মালবে কোষামলে একটা জায়গা ছিল যেখানে একটা হীরের খনি ছিল। স্বাভাবিকভাবেই হীরে একটা মূল্যবান ধাতু, তাহলে সেখান থেকে সেটা পাওয়ার জন্য বা সেই জায়গাটা দখল করার জন্য লড়াইটা স্বাভাবিক ছিল। আর এক পশ্চিম মালব দিয়ে কিন্তু সমুদ্র বাণিজ্য হতো, তাহলে বাণিজ্যটাও একটা দেশের বা একটা সাম্রাজ্যের অর্থনীতির জন্য ভীষণ জরুরি। তাই বাণিজ্যটাকে সচল রাখার জন্য দুজনরাই চাইছিল পশ্চিম মালব দখল করতে। এছাড়াও ভারতের দাক্ষিণাত্যের কথা আমরা পড়ছি, সেখানে পশ্চিম উপকূল দিয়ে ভারত আর রোমের সাথেও একটা বাণিজ্য চলত। তাহলে এই সমস্ত এলাকাগুলো দখল করার জন্য সবসময় সক সাতবাহনদের মধ্যে লড়াই বজায় ছিল। ধীরে ধীরে সাতবাহন শাসন শেষ হয়ে গিয়েছিল, আর এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সক সাতবাহন এদের যে শাসনের পদ্ধতি, সেটা নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু আজ নয়, পরের দিনে আমরা এটা নিয়ে আলোচনা করব।